সাতক্ষীরা শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপি সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ তিনজনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি 47 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঘটনার দীর্ঘ 19 বছর পর হলেও রায় ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, তাদের উপস্থাপিত যুক্তিকে আমলে নেয়নি আদালত। শাকিলা ইসলাম জুইয়ের তথ্য ছবিতে ডেস্কে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেফতার থাকা 35 আসামিকে আদালতে আনা হয়। 10টার কিছু পরে এজলাসে ওঠেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, উপস্থিত ছিলেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। 10:30টার দিকে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে 50 আসামির মধ্যে সাতক্ষীরা এক আসনে বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ তিনজনের 10 বছর করে কারাদণ্ড ও বাকি 47 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও আসামি পক্ষ বলছে রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। হাবিবুল ইসলাম হাবিব, রিপন এবং আরিফ এই তিনজনকে 10 বছর পর্যন্ত সাজা দিয়েছে কনজিকিউটিভলি। কাদের বাচ্চু, রঞ্জু এবং এদের 9 বছর করে সাজা দেওয়া হয়েছে। সর্বনিম্ন 4.5 বছর দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। সে যদি থাকতো অবশ্যই ছবি আসতো, কিন্তু ছবি আসেনি। এগুলোতে প্রমাণ করে আমরা রায়ের সন্তুষ্ট কেমন করে হব? আমরা তো ন্যায় বিচার পাইনি। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।